আমি এখন সমুদ্রে দাপাদাপি করলাম, বেশি দূরে যাইনি। অ্যাকচুয়ালি সামনে এত বড় বড় পিপি ফেয়ারি ট্রুট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমাস ক্রিয়েশন। আর অনেকদিন ধরে ভাবছি কি ঘুরতে যাওয়া হচ্ছে না, ঘুরতে হচ্ছে না করে করে আজকে আমরা ফাইনালি চলে এসেছি গোকর্ণাতে। তোমরা যারা জানো গোকর্ণা কোথায়, আর যারা জানো না তাদের জন্য বলছি, এটা কর্ণাটকেরই একদম সাইডের দিকে, কোন দিকটা বলো, ওয়েস্ট কোস্ট, ওয়েস্ট কোস্টের দিকে। অ্যান্ড আমরা আজকে ফার্স্ট ডে, সো আজকে আমরা কোথায় কোথায় যাবো। তো আর এইটা হচ্ছে মেইন, হচ্ছে গোয়ার অনেকটা কাছে, তাতে এখান থেকে গোয়াও যাওয়া যায়। আর এখান থেকে আমরা যাব প্রথমে ওই মহাবালেশ্বর টেম্পল, এই বিচ দিয়েই সোজা হেঁটে চলে যাওয়া যায়, কাছেই আছে। ওখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই ওখানটার কাছাকাছি। তো এখন আপাতত এই প্ল্যান, তারপরে দেখা যাক কি করি। অ্যান্ড মহাবালেশ্বর টেম্পলে যাব বলেই আজকে আমি এরকম ইন্ডিয়ান ড্রেস পরে এসেছি। যারা এখানে আসবেন, মন্দির তো এখানে মানে বেসিক্যালি সমুদ্র ছাড়া কিন্তু মন্দির এখানে বেশি, তো ইন্ডিয়ান ড্রেস কিন্তু অবশ্যই নিয়ে আসবে, নইলে কিন্তু ঢুকতে দেবে না। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, দেন আমরা রওনা দেব। বাই। আমরা চলে এসেছি একদম বালি গরম বলতে গেলে, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই টেম্পল, অ্যান্ড এর কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে গেলে ওম বিচ, এর উপর দিয়ে যেতে হবে। সো ভাবছি আজকে এই ট্রেকিংটা করবো, দেখা যাক কি হয়। মানে 12টা বাজতে যায় তো পুরো মাথার ওপর রোদ, খুবই গরম লাগছে। যাই হোক চলো যাওয়া যাক। তো বিচ থেকে এসে এই রোডে আমরা এসেছি, অ্যান্ড এখান থেকেই মন্দির চত্বরটা স্টার্ট হয়ে গেছে। মহাবালেশ্বর টেম্পলের ভেতরে রয়েছে, আর এই হচ্ছে তার ভেতরে ঢোকার কিউ। আমরা অলরেডি ঘুরে এসেছি, এখান থেকে ঢুকে যেতে হয়। অ্যান্ড ছেলেরা একদম বিবস্ত্র, মানে উপরে কিছু পড়তে পারবে না, আর মেয়েদের ইন্ডিয়ান ড্রেসেই যেতে হবে। তো তো আমরা এবার নেক্সট কোথায় যাবো, মহাগণপতি টেম্পল, মহাগণপতি টেম্পলে যাচ্ছি, চলো ঘুরে ঘুরে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এবার লেফট সাইডের দিকে যাচ্ছি গণপতি টেম্পলে। এটা এখান থেকে 120 মিটার দূরে। তো 12:30 বন্ধ হয়ে যায়। হ্যাঁ তো চলুন যাওয়া যাক। বাড়িগুলো অনেক পুরনো পুরনো, হ্যাঁ অনেকটা হরিদ্বার এরকম ফিল আসছে। ছোটো একটা গল্প বলি,
যেটা আমি শুনেছি এখানকার স্টোরি, যে এখানকার যে গণেশ ঠাকুরটা আছে তার হাত পাগুলো ছোট ছোট, তার কারণ আছে। এখানে বলা হয় যে মানে রাবণের মা কৈলাস চেয়েছিল, তো রাবণ সেই কৈলাস আনার জন্য শিবের তপস্যা করে। তখন শিব তাকে বলেছিল যে একটা শিবের মূর্তি দিয়েছিল, দিয়ে বলেছিল যে শিবের লিঙ্গ যেটা হয় শিবের লিঙ্গটা দিয়ে বলেছিল যে তুমি এটাকে নিচে না রেখে তুমি এর পুজো দেবে সমুদ্রে গিয়ে। তো তখন শিব নারদ ছলনা করে গণেশকে বলেছিল যে তুমি গিয়ে একটা বালকের রূপ ধরে ওখানে যাও। তো বালকের রূপ ধরে গণেশ যাওয়ার পরে সেখানে বলেছিল যে আমি এটা ধরে রাখছি শিবের মূর্তি লিঙ্গটা, আর তুমি পুজো দিয়ে এসো। তো রাবণ যথারীতি পুজো দিতে গেছিলো, কিন্তু শর্ত ছিল তিনবার ডাকবো তার মধ্যে তোমাকে আসতে হবে এখানে। তো ও ছলনা করে কী করেছে, ওই শিবের মূর্তিটাকে নিচে ফেলে রেখে দিয়েছে তিনবার ডাকার পর। তো এসে রাবণ খুব রেগে গেছিলো, রেগে যাওয়ার পর খুব মেরেছিল একটা মাথায় বাড়ি ইয়েকে গণেশ ঠাকুরকে। তো তার জন্য গণেশের মাথার দিকটা একটু গর্ত টাইপের হয়ে গেছে আর হাত পাগুলো ছোটো ছোটো হয়ে গেছে, আর সেই মূর্তিটাই এখানে স্থাপন করা হয়েছে। এটাই ছিল স্টোরি এখানকার। আর এখানে যখন রাবণ সেই শিবের মূর্তিটাকে টেনে তোলার চেষ্টা করছিল, উঠছিল না, তখন ওটাকে উপরে তুলে দলাই মালাই করছিল, ঠিক আছে, তার জন্য মূর্তিটা একটা কানের রূপ ধারণ করেছে, অ্যান্ড সেটাই মহাবালেশ্বর টেম্পলে আছে, যেখানে আমরা জলের মধ্যে হাত ঢুকিয়ে দেখলাম যে একটা কানের মতো হয়ে রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম গোকর্ণা। এটাই হচ্ছে এখানকার স্টোরি, এটা আমি জেনেছি, পুরোটা আমি জানি না, তো যতটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। পারি, বাট এখন ওই দেড়টা দুটো মতো বাজে। সো আমরা এখন আমাদের হোটেল, এই যে অ্যান্ড হোটেলের সামনে যে বিচটা আছে চান টান করবো, মজা করি, দেন দেখি তিনটের দিকে যেতে পারি কি না। ভীষণ পা হাত পা ব্যথা করছে, অনেকটা দূরে হেঁটে হেঁটে গেছে। তো চলো কি চাপ নেই জানা মানে, তো চলো এনজয় করি আমরা বাই এখন। গাইজ আমি এখন সমুদ্রে দাবাদাবি করলাম, বেশি দূরে যাইনি অ্যাকচুয়ালি, কী বলতো ঢেউ নেই একদম, মানে খুব ছোটো ছোটো আর দূরে দূরে ঢেউ চলছে। তো আমি মাথাটা ভেজাইনি, বিকজ জানোই তো এখানে মাথা জলে এই নুন জলে ভেজানোর পর অবস্থা খারাপ হয়ে যায়। অ্যান্ড কী পেয়েছি এই দেখো, এগুলো না এখানে পাওয়া যায়, এগুলো এখন ভাঙা ভাঙা পেয়েছি, অতটাও ভালো পাইনি, বাট শুনেছি সকালবেলা নাকি খুব ভালো ভালো এই ঝিনুক পাওয়া যায় এখানে। তো এখন আমি এখানে বসে আছি, আর ওনাকে দেখুন দেখতে পাবেন কি না যাই না, সেই দূরে গিয়ে সাঁতার কাটছে, মানে এতই কম ঢেউ, একদমই ঢেউ নেই এখানে। তো দেখি আর কিছুক্ষণ বসে থাকবো রোদে, মানে সমুদ্রের ধারে তো রোদ বেশি গায়ে লাগে না, তো দেখা যাক একটুখানি বসে থাকবো, তারপরে আবার যাবো ঘরের দিকে, খাবো দাবো, তারপরে দেখা যাক কী করা যায়। তো চলো গোকর্ণা মেইন বিচ, এখানটা ফুল অফ ক্রাউড, অনেক লোকজন আছে, আমি দেখতে পাচ্ছ ওখানে উট দাঁড় করানো আছে, মানে উটের পিঠে চড়ানো হবে এরকম কিছু পাবে রে রোদ। যাই হোক এখানে এইসব আছে অনেক, অ্যান্ড অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, অ্যান্ড প্রচুর লোকও আছে। তো আমরা যে জায়গাটায় আছি তার থেকে এটা অনেকটাই ক্রাউডেড। তো চলো এবারে আমরা পাহাড়ে উঠবো।
খাই ওয়েট। পুরো গোকর্ণা বিচটা দেখা যাচ্ছে। এবারে কুডলে বিচের পথে আমরা এইটুকু এসে আমার মুখটা দেখতে একদম কালো হয়ে গেছে। যাই হোক, এখানে আমি আর একটা মন্দির সব গেছে গুলি। এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, কিসের মন্দির এটা? গণপতি ভারতেশ্বর টেম্পল। অ্যান্ড এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম। এখন অনেক দূর যেতে হবে, সবে হাফ মোনা এসছি পাহাড়ের। দেখা যাক এবার, চলো। পুরো টিলাটা এই যে পাহাড়ের ওই গোকর্ণা বিচ। হ্যাঁ, গরু সারস দুজন একসাথে। যাই হোক, এটা কি লাইব্রেরি? তো লাইব্রেরি একটা, খুব আপিয়ে গেছি, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বসতি স্থাপন। হ্যান একদিকে এখান থেকে কিন্তু রাস্তা চলে গেছে যেটা কুডলে বিচে যাচ্ছে, অ্যান্ড এদিকটা কিন্তু পুরো পাহাড়, আর আমরা এসছি এখান থেকে। তো চলো যাওয়া যাক। একদম নুড়ি নুড়ি পাথর, ছোট ছোট। ভালো জুতো না পরে আসলে, গ্রিপওয়ালা জুতো না পরে আসলে পুরো পিছলে যাবে পা। তো ঠিকঠাক জুতো পরেই ট্রেকিংয়ে আসা উচিত। সো ফাইনালি কুডলে বিচের দর্শন। ওই দিকে দাঁড়া, নিচে গিয়ে দেখাই। যাই হোক, ওই দিকে চলো যাওয়া যাক। এরম রাস্তা দিয়ে যেতে হচ্ছে এখন। পৌঁছে গেছি আমরা কুডলে বিচ ফাইনালি। একটা জিনিস এই বিচের খাসিয়াত হচ্ছে, এটা পুরোপুরি ইউ আকৃতির। এখান থেকে স্টার্ট হয়ে ওখান থেকে পুরো ইউ হয়ে গেছে, ছোট, একদম ছোট বিচ। এ থেকে আমাদের বিচটা ভালো, তাই না? হ্যাঁ, আমাদেরটা অনেক বড়, বাট ওখানে লোক একদম কম, বাট এখানে কিন্তু ক্রাউডেড এলাকা। আর আমরা এখানে হোটেলও পাইনি, চেষ্টা করেছিলাম। যাই হোক, তো চলো যাওয়া যাক। আই থিঙ্ক এবারে ওই পাহাড় দিয়ে উঠে গেলেই পৌঁছে যাবো। এই পাহাড় টপকে এই পাহাড়, তারপরে ওই পাহাড়, টপকা টপকে করতে হচ্ছে। যাই হোক। শেষ প্রান্তে চলে এসেছি, পাহাড় স্টার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে অনেক লোক যাচ্ছে, দেখা যাচ্ছে না? ওখানটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক কিরকম ভাবে রাস্তা দিয়ে যাবো। সো দিস ইজ নট রাস্তা অ্যাকচুয়ালি, এটা একটা সিঁড়ি। আবার সিঁড়ি ভাঙতে হবে, অ্যান্ড যেতে হবে। অ্যান্ড এখান থেকে জাস্ট কুডলে বিচটা দেখো, কি অসাম না? তো চলো নেক্সট বিচটা এবার দেখতে হবে কিরকম। সো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, অ্যান্ড দুদিকে আবার ঘন জঙ্গল। অ্যান্ড সিঁড়ি দিয়ে যেতে থাকছি, সূর্য প্রায় ডুবে ডুবে করছে, দেখতে পাবো না আমরা সানসেট। সো যাই হোক যাওয়া যাক। যে এরকম ওম বিচ বলে লেখা, অ্যান্ড এরকম করে সিমেন্টের অ্যারো দেওয়া, এইভাবে অ্যারো দেখে দেখে তোমাকে যেতে হবে। মানে কোনো গাইড বা কিছু লাগবে না, জাস্ট দেখতেই পাচ্ছ অ্যারোগুলো দেখে দেখে এই সোজা রাস্তা ধরে যেতে হবে। রাস্তা আমরা পেয়ে গেছি, অ্যান্ড এখান থেকে গেলেই হবে। উনি ওখানে ফটো তুলছে, সূর্য প্রায় ডুবতে যায়, সূর্য প্রায় ডুবতে যায়, চলো। সো যাওয়া যাক। আকাশের দিকে চোখ পড়লে এখানে প্যারাসেলিং করছে কিছু মানুষ, দেখা যাচ্ছে অল্প অল্প, অনেক অনেক হাইটে। বাবা, এ সমুদ্রে পড়লে এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো ওই দিকেও একটা করছে, ওই যে অ্যান্ড এই যে কিন্তু
মানুষ না ফ্যান হ্যাঁ টোটো মানুষ আছে এই তো মানুষ তো যাই হোক যাওয়া যাক এবারে আমার খুব শখ কিন্তু করার নিয়ে যেতে হবে আমাকে করাতে চলুন চলুন ধরো তোমরা এরকম রাস্তায় চলে এসেছো এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে অ্যান্ড এখান দিয়ে তো তোমরা কোন দিকে যাবে প্রবলেম না কোন দিকে যাবে তো দেখতে হবে তোমরা এই যে অ্যারো খুঁজে খুঁজে বার করতে হবে এইদিকেও কিন্তু নো অ্যারো না এইদিকে কোনো অ্যারো কোনো দিকে কিন্তু কোনো অ্যারো এটা তো চার মাথা মোড় আর এদিক দিয়ে কিন্তু সোজা দেখতে পাচ্ছ তিনটে করে অ্যারো চলে গেছে হ্যাঁ এদিকে গেলে কিন্তু পুরো খাদ তো যাই হোক এই অ্যারো দিয়ে আমাদের সোজা নিচে যেতে হবে পাথর দিয়ে নামতে কয়েক সেকেন্ড লেট করলাম আর সূর্যটা পুরো ডুবে গেল সানসেট আমরা দেখতে পেলাম না তো কই বাদ নেই এই পাথুরে বীচ তো আমরা দেখতে পেলাম ওম বীচটা পুরোপুরি পাথর তোমরা দেখতেই পাচ্ছ সো আরটু এগিয়ে গিয়ে আমি দেখাই ওদিকে চলে যাচ্ছে যাই হোক আরটু গিয়ে আমি দেখাই যে এই বীচটা কেমন অন্তত আসতে তো পেরেছি এইটুকুই অনেক যাই হোক ও এই ওম বীচে বাবারে বাবা কি সাউন্ড যাই হোক ওম বীচে এসে ওমের চিহ্নটা যদিও বোঝা যাচ্ছে না অতটা আই থিঙ্ক ওইখান থেকে গোল হয়ে স্টার্ট হয়ে দেন এখানটা একটা শেপটা এসে দেন ওই দিক দিয়ে আবার গোল হয়ে শেষ হয়েছে যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না বাট একটা ফটোতে দেখলাম মানে উপর থেকে ফটো তোলা দ্রোন দিয়ে তো তাতে পুরো বোঝা যাচ্ছে যে একটা ওমের শেপ তাই এর নাম ওম বীচ তো যাই হোক আজকে ট্রিপটা কেমন লাগলো ট্রেকিংটা কেমন লাগলো অসম আমার তো প্ল্যান ছিল এই দুটো বীচ কুডলে অ্যান্ড ওম বীচটাকে কভার করা ট্রেক করে তো ওর অনেকটা কনফিডেন্স কম ছিল প্রথম দিকে বাট হাঁটতে হাঁটতে কেমন মনে হলো যে পেয়ে গেছে মানে এনার্জিও চলে এলো এটা আমার কনফিডেন্সও চলে এলো এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড টাইম ট্রেকিং ফার্স্ট টাইম আমরা গেছিলাম একটা পাহাড় দিয়ে কোদাই কানালে সো ওটা তাও বেশি দূর ছিল না কতক্ষণ লেগেছিল লাইক এক ঘন্টা লেগেছিল মনে হয় বাট পাথরের ছিল পাথুরে বাট এইরকম ফার্স্ট আমি গেলাম করলাম এরকম ট্রেকিং অ্যান্ড প্রথমে তো ভাবছিলাম পারবো না বাট এসে তো গেছে বাট কালকে জানি না আমার পায়ের হাল কী হবে বাট তোমরা যদি গোকর্ণা আসো তাহলে এই ট্রেকিংটা কিন্তু অবশ্যই করো মানে গোকর্ণার জায়গাটা কিন্তু গোয়ার থেকে বলবো না কোনো অংশে খারাপ বা কোনো অংশে কম গোয়ার মতনই খুবই সুন্দর মানে গোয়া আলাদাভাবে বিউটিফুল আর এটাও অনেকটাই বিউটিফুল তো তোমরা যদি আসো অবশ্যই আসবার এখানে এলে কিন্তু আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে তোমরা অনেক আমাকে কথাই বলতে দিচ্ছে না তো যাই হোক এখানে এলে কিন্তু তোমরা একটা প্লাস পয়েন্ট যেটা তোমরা গোয়ায় করতে পারবে না সেটা হচ্ছে ট্রেকিং এখানে কিন্তু অনেক ট্রেকিংয়ের জায়গা আছে আমি প্রতিটা বিচেই মোটামুটি ট্রেক করে আসতে পারবে আরও আছে প্যারাডাইস মুন হাফ মুন অ্যান্ড অল এইগুলো ডোন্ট নো যাবো কি না দেখা যাক যেতে পারলে নিশ্চয়ই তোমরা ভিডিও দেখতে পাবে তো দেখা যাক কী হয় অ্যান্ড অবশ্যই তোমরা অ্যান্ড হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর আমার চ্যানেলটা কী করে দেবে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওই বেল আইকনটা একবার প্রেস করে দেবে হ্যাঁ ভুলে গেছি ওই বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই